ঢাকার এই সড়কে আসলে মনেই হবে না আপনি আর বাংলাদেশে আছেন, কারণ এই সড়কের কিছু দূর পরপর লাইট পোস্ট দেখা যাচ্ছে, ল্যাম্প পোস্ট লাগানো হয়েছে এবং এটা কিছু দূর পরপর পৌর সড়কে কুড়িল থেকে পূর্বাচলের দিকে যে রাস্তাটি গিয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ঢাকার নতুন যে স্মার্ট শহর বর্ধিত ঢাকা যেদিকে হচ্ছে সেই দিকে এই সড়ক। এবং এই সড়কটা এখন নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে, কিছুদিন পরে এটার উদ্বোধন, ঠিক উদ্বোধনের আগে ফিনিশিং কাজ চলছে সেই মুহূর্তে এই রাস্তাটি দেখছি এবং দেখছি যে লাইট পোস্টগুলো লাগানো হয়েছে, মিডিয়ানের কাজ চলছে, এই মিডিয়ানে মেট্রো রেল পথ যাবে এবং সড়কটি একেবারে সাজানো গোছানোর পর্যায়ে রয়েছে। আর কয়েকদিনের মধ্যে এটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। 98% বেশি কাজ শেষ হয়েছে এবং এই সড়কটি বেশ কিছুদিন হলো, গত বছর এটা উদ্বোধন হওয়ার কথা এবং এই বছর শুরুতেই এটা চালু করে দেওয়ার কথা, পূর্ণাঙ্গভাবে শেষ হয়েও এটি শেষ হচ্ছে না। অবশেষে সড়কটির একটা ফিনিশিং দেখা যাচ্ছে, যেখানে ফিনিশিং কাজ শেষ করেই এটি চালু করে দেওয়ার, পূর্ণাঙ্গভাবে চালু করে দেওয়ার কথা রয়েছে। সড়কটি কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এবং এই 12 কিলোমিটারের মধ্যে যানবাহনের গতি প্রায় 100 কিলোমিটার হবে এবং এটি সেই সড়ক যে সড়কে প্রথমবার বাংলাদেশের এড গ্রেড ইন্টারসেকশন করা হয়েছে, যেটা কিছুক্ষণ পরেই আসলে দেখা যাবে। এ ধরনের ইন্টারসেকশন বাংলাদেশে এর আগে করা হয়নি, যে ইন্টারসেকশনে উপরে নিচে দুইভাবে আসলে যানবাহন চলতে পারে এবং ল্যাম্প পোস্টগুলো বা লাইট পোস্টগুলো লাগানোর পর এই সড়কের সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে। অ্যাসফাল্ট অর্থাৎ নিচে বিটুমিনের কাজ করে রাস্তার একেবারে ফাইনাল যে টাচ দেওয়া হয় বিটুমিনে, সেটা দেওয়া হয়েছে। এটি সেই ইন্টারসেকশন, এড গ্রেড ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনে গাড়ি, যে গাড়ি সোজা পথে যাবে সে নিচে দিয়ে চলে যাবে, আবার কেউ যদি ডানে টার্ন করতে চায় বা কোনো দিকে ফিরতে চায় আবার, সেক্ষেত্রে তাকে এই সড়কের উপরে যেতে হবে, অর্থাৎ উপরে নিচে যে যেখানে যে সড়ক পথ, যে ধরনের ইন্টারসেকশন, সেটি এই এড গ্রেড ইন্টারসেকশন। যে এড গ্রেড ইন্টারসেকশনের এই মুহূর্তে আমি টার্ন নিচ্ছি এবং সেটাই দেখা যাচ্ছে। দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় সড়ক, 14 লেনের সড়ক, যে সড়কের উপরে নিচে পাতাল পথ করা হয়েছে নিচের দিকে এবং উপরেও রাস্তা করা হয়েছে, লাইটগুলো লাগানো হয়েছে এবং সড়কটি চালু করে দেওয়া হবে কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে। এখন অনেক জায়গায় ডাইভার্সন করে রাখা এবং একই সঙ্গে অনেক ধরনের যানবাহন এখানে চলে। যে সময় এই সড়কটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে তখন এই সড়ক দিয়ে হেঁটে কেউ পার হতে পারবেন না, এই সড়কে ঝুঁকিপূর্ণ তিন চাকার যে অটোরিক্সাগুলো সেগুলো চলতে পারবে না এবং মোটরসাইকেল, সেগুলোকে আলাদা লেন করে দেওয়া হবে এবং মোটরসাইকেলের ক্ষেত্রেও যে ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয় সেগুলো দেওয়া হতে পারে। এবং এই সড়কটি চালু হলে পুরো বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক হবে এটি, কারণ এর দুই পাশে লেক রয়েছে, যেই লেকে বোট রাইড করা হবে, পর্যটন আকর্ষণ সমৃদ্ধ একটি সড়ক হবে এটি এবং ডাইভার্সনগুলো বন্ধ হবে, কারণ এই সড়কে উপর নিচে গিয়ে ঘুরে টার্ন নেওয়া।